রাস্তা উপরে বসিলে কুনি কুনি শিশু পাঠ পড়িবা বয়সরে প্লাগার্ড ধরি দেইছন্তি ধারণা দেখন্তু এই দৃশ্যকু কিভাবে ভাবে আমর দাবি পূরণ হেউ বলি নারা দেউছন্তি পাঠ পড়িবা তাঁকর হক বলি বিদ্যালয় খোলিবা পাই দাবি করছন্তি নয়াগড় দশপলা গণিয়া ব্লক আরকটা পঞ্চায়েত থিবা সরকারি বিদ্যালয়টি ছাত্রছাত্রী অভাব দর্শাই বন্ধ করা যাইতিলা গত 4 বর্ষ ধরি বিদ্যালয়টি বন্ধ থিবা বেলে এই বিদ্যালয়রে পড়ুথুয়া ছাত্রছাত্রীঙ্কু অন্য এক বিদ্যালয়রে পড়িবা পাই নির্দেশ দিয়া যাইতিলা সেমানে নিজ ভবিষ্যতকু দৃষ্টিরে রখি সেই বিদ্যালয়কু পাঠ পড়িবা পাই যাউতিলে মাত্র এহাকু ছাত্রছাত্রী মানে প্রথমরু বিরোধ করি আসুথিলে নিজ ঘরঠারু বিদ্যালয়টি 3 কিলোমিটার দূর হইতিবারু ছাত্রছাত্রী মানকু যিবা আসিবারে বাধা সৃষ্টি হেউছে এ সম্পর্কে অভিভাবক ও ছাত্রছাত্রী মানে বারম্বার অভিযোগ করিবা সত্ত্বে মধ্য বিদ্যালয় খোলি নথিলা ফলরে বিদ্যালয় খোলিবা পাই ছাত্রছাত্রী ও অভিভাবক মানে দশপলা ও গণিয়া রাস্তা অবরোধ করিছে তেবে গণিয়া তহসিলদার সরোজ কুমার পণ্ডা ও বিডিও খগেশ্বর পাত্র ঘটনাস্থলে পৌঁছি বিদ্যালয় খোলিবা নিয়ে প্রতিশ্রুতি দেবা পরে আন্দোলন ওহরিছে দশপলার আলোক সেনাপতি রিপোর্ট সময় লাগে।